সুপ্রিয় দর্শক বন্ধুরা, সামনেই আসতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। তবে এই চন্দ্রগ্রহণে দুর্ভোগ বাড়বে দুটি রাশির, তাই দুটি রাশিকে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে খুব সাবধান এবং সতর্ক থাকতে হবে। এ সম্বন্ধে বৈদিক জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন রাশি। দেখুন, চন্দ্রগ্রহণের সময় রাহুর প্রভাব বৃদ্ধি পায়, তাই এই সময়ে এই দুই রাশির মানুষকে জীবনে ব্যাপক প্রভাব পড়বে। এই সময়ে এই দুই রাশির জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। এ বিষয়ে সব কিছু জেনে নিন আপনারা। বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসের শেষ তারিখ হচ্ছে পূর্ণিমা তিথি। আশ্বিন মাসে যে পূর্ণিমা আসে তাকে শারদ পূর্ণিমা বলা হয়। অর্থাৎ সনাতন ধর্মে এর বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে যে পূর্ণিমা তিথিতে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও জীবনে সুখ আসে। সনাতন ধর্মে শারদ পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এবার শারদ পূর্ণিমা পালিত হবে 28শে অক্টোবর, আর ওই দিনই হতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। শারদ পূর্ণিমার পূজা ও জপ, তপস্যা, দান ইত্যাদি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এবার বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে শুধুমাত্র শারদীয়া পূর্ণিমার দিন, তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে, এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। তাই এর সূতককালও বৈধ হবে এবং মানুষের ওপর দিয়ে কোনো কোনো নেতিবাচক প্রভাব পড়বে। এটা বিশ্বাস করা হয় যে চন্দ্রগ্রহণের সময় রাহুর প্রভাব বৃদ্ধি পায়, তাই এই সময়ে এই দুই রাশির মানুষের জীবনে ব্যাপক প্রভাব পড়বে। এই সময়ে দুটি রাশির জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। এ বিষয়ে জেনে নিন কোন দুটি রাশি। মেষ, প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী 28শে অক্টোবর সারা দেশে শারদীয় পূর্ণিমা পালিত হবে এবং একই সঙ্গে সেই রাতে চন্দ্রগ্রহণ হতে চলেছে। চন্দ্র মনের কারক। 28শে অক্টোবর সকাল 7টা 31 মিনিটে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে এবং 30শে অক্টোবর সকাল 10টা 28 মিনিটে পর্যন্ত সেখানে থাকবে। এই সময়কালে চন্দ্রদেবতা মেষ রাশির ঊর্ধ্বমুখী ঘরে বসে থাকবেন। একই সময়ে রাহুর পূর্ব দিক থেকে মেষ রাশি ঊর্ধ্বমুখী ঘরে উপস্থিত হতে চলেছে। এমন পরিস্থিতিতে মেষ রাশির জাতকদের মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। এই সময়ে আপনাকে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং সূতকের সময় বিশেষ যত্ন নিন, অন্যথায় তর্ক হতে পারে। না হলে তারপরে যে রাশিটির কথা বলবো, কর্কট রাশি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্রদেবতা এবং উপাস্য দেবতা হলেন শিব। এমন পরিস্থিতিতে কর্কট রাশির গ্রহণের চন্দ্রগ্রহণের সময় এই রাশির জাতকদের উপর ব্যাপক প্রভাব পড়বে। এই সময়ে কোনো কারণ ছাড়াই দুশ্চিন্তা বাড়তে পারে, সেই সঙ্গে মনে এবং দ্বিতের অনুভূতি জাগতে পারে। কেউ হয়তো কলস ইত্যাদি পেতে পারে, কোথাও বিনিয়োগ এড়িয়ে চলুন। এছাড়া কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং গাড়ি চালানোর সময় একজন ব্যক্তির সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।